বুধবার সোনামুড়া মহকুমার দিন কাঠালিয়া রাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে কচিকাচাদের মধ্যে অনুষ্ঠিত হয় এই বর্ষে আঁকো প্রতিযোগিতা। এদিন অনুষ্ঠানে প্রায় 50 জন প্রতিযোগী অংশ নেয়। উপস্থিত ছিলেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জিতেন্দ্র দাস সহ মন্দিরের কর্তৃপক্ষ। এদিন বর্ষে আঁকো প্রতিযোগিতা ছাড়াও থানার পুলিশ কর্মীদের উদ্যোগে কাঠালিয়া বাজার এলাকায় স্বচ্ছ ভারত কর্মসূচিও সংগঠিত করা হয়। পুলিশের এ ধরনের পদক্ষেপ খুশি এলাকার জনগণ। দীপাবলিতে বার্ষিক পূজা হয়, আমরা যে থানাতে যে কালী মন্দিরটা আছে ওই কালী মন্দিরে আমরা বার্ষিক পূজা আমরা করি। ওই কালী পূজা উপলক্ষে আমরা আজকে এখানে বসে এক আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি। তোমরা জেনে রাখো যারা মানে এখানে অংশগ্রহণ করেছ, এখানে চারটা বিভাগে ভাগ করা হবে, ছোট বড় মানে বিভিন্ন বিভাগে ভাগ করা হবে, চারটা বিভাগে ভাগ করা হবে। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন বিভাগে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের আমরা পুরস্কার দেব। পুরস্কারটা আমরা আগামীকালকে যে থানা আছে থানার মধ্যে আমরা আগামীকালকে 6টা থেকে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব। ওইখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে আমরা পুরস্কার করব। আর এখন তোমরা মানে আর্ট শেষ করে যখন জমা দেবে তারপর তখন থেকে তখন আমরা একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে আমরা এখানেই আমরা একটা সবাইকে একটা কলমের ব্যবস্থা করেছি, সবাই যাওয়ার সময় একটা কলম নিয়ে যাবে সান্ত্বনা পুরস্কার হিসাবে। তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের নামগুলি আমরা যেভাবে হোক বাড়িতে আমরা পৌঁছে দেবো এবং তোমরা আগামীকালকে পৌঁছ মানে কালী পূজাতে মানে রিপোর্ট খবর ত্রিপুরা।